গুড মর্নিং ডিয়ার ষ্টুডেণ্ট, মু সোনালী, স্বাগত করছি মো চ্যানেল বায়োলোজি সোনালীরে। তো আজি আমি দেখিবা এনিমাল বিহেভিয়ার গোটে নয়া টপিক, যেটা হচ্ছে ইমপ্রিন্টিং। আর ইমপ্রিন্টিং কমপ্লিট হয়ে গেলে আমার অলরেডি ইউনিট টু কমপ্লিট হয়ে যাব। তো আশা রাখুছি তোমাকে ভিডিও পছন্দ আসিব, পছন্দ আসলে মো চ্যানেল কু সবসক্রাইব করিব, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করিব। এবং প্রিভিয়াস ক্লাস যা বি এনিমাল বিহেভিয়ার অছি, যো মানে ফিফথ সেমিস্টার পড়ুছো, তাঙ্কর যা বি কোর্স কমপ্লিট হয়েছি তার ডেসক্রিপশনে মু লিঙ্ক দিয়ে দিবি, তা দ্বারা তুমি প্রিভিয়াস ক্লাস গুড়াক দেখিপারিব। তো ইমপ্রিন্টিং কোন তা বিষয়ে জানিবা। দেখো, ইমপ্রিন্টিং ইজ এ লর্নিং প্রসেস দ্যাট টেক্স প্লেস ইন দ্য আর্লি পার্ট অফ লাইফ, যেটা কি আমি বেসিক্যালি ইমপ্রিন্টিং মানে হচ্ছে অনুকরণ করা। যদি মু তাকে সিম্পলি ভাষায় বুঝাই দিবি, অনুকরণ করা। তো তুমি নিজে ভাব, আমি কতবে অনুকরণ করে থাও, যেতবে আমি ছোট ছুয়া থাও, মনে কর আমার যেমন কি জেজে বাপা জেজেমা মানে কোউ প্রকার টিকে নুই নুই চালন্তি, দেখবে ছোট ছুয়া মানে বি সেমতি ব্যান্ড হয়েকি নুই 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 সেমানে চালন্তি, হেলা। কিংবা বহু টাইমে তুমি দেখিব গোড় উপরে গোড় রাখি বাপা পেপর পড়ন্তি, তো ছোট ছুয়া মানুষ দেখিব সেমানে মধ্যে তাকে অনুকরণ করি গোড় উপরে গোড় রাখি সেমানে পেপর পড়িবার অ্যাক্টিং করিবে, হেলা। কিংবা মা যেমিতি তার শাড়ি গোটে পিঁধিকি ছোট ছুয়াকে খুয়াউছি বা রোষেই করুছি, তুমি দেখবে ছোট ছুয়া মানে মধ্যে সেই প্রকার রোষেই করিবে, খেলনা সহিত রোষেই করিবে, সেমানে মধ্যে নিজে নিজে মা সাজিবে, তাঙ্কা মা পরি টিপ মানে টিকলি লগাইবে সেমানে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কোন অনুকরণ করা, বা বড় মানুষ দেখি আমি যে অনুকরণ করে থাকি, তো এটা ইমপ্রিন্টিং বলে কুয়া যায়, যেটা কি আমার আর্লি লাইফে আমি দেখি মিলে, হ্যাঁ। ইট ইজ এ ফর্ম অফ আর্লি চাইল্ডহুড লর্নিং, হ্যাঁ। লরেন্স, ইয়ার জনক কি লরেন্স, স্টেট দ্যাট ইমপ্রিন্টিং ইজ এ ইউনিক ফর্ম অফ লর্নিং আজ ইট অকার ডিউরিং দ্য ব্রিফ সেনসিটিভ পিরিয়ড অফ লাইফ আর্লি লাইফ। ইট হ্যাজ গ্রেট স্টাবিলিটি, হ্যাঁ, এন্ড ইনফ্লুয়েন্স দ্য অ্যানিমাল চয়েস অফ প্যারেন্ট এন্ড ল্যাটার এ সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ। তো বেসিক্যালি এটা তোমার কোন ইমপ্রিন্টিংটা কোন বেসিক্যালি আর্লি লাইফে দেখা যায়, ওটা হচ্ছে সেনসিটিভ পিরিয়ড, কেন সেইভাবে কুয়া যায় যে বড় মানে যেমিটি করবে ছোট মানে সেইটাকে অনুকরণ করতে সেইটাকে শিখতে, হ্যাঁ। তো তারপরে দেখো যে হেন রথ যে হচ্ছে 1910 ফার্স্ট রিপোর্টেড দ্যাট দ্য নিউলি হ্যাচ ডকলিং উইল ফলো দ্য ফার্স্ট মুভিং অবজেক্ট দে এনকাউন্টার, হ্যাঁ। প্রায়র টু হিম দ্য স্প্ল্যান্ডিং হ্যাড কন্ডাক্টেড এক্সটেন্সিভ স্টডি অন ইমপ্রিন্টিং ইন ডোমেস্টিক চিকেন মেনি ইয়ার্স আর্লিও, যেটা হচ্ছে 1872-1875। তারপর দেখো কনার্স লরেন্স 1935 ওয়াজ ফার্স্ট ওয়ান টু নোটিস দিস টাইপ অফ লর্নিং ইন দ্য গ্রে ল্যাগ গিস এন্ড কয়েন দ্য টার্ম ইমপ্রিন্টিং। তো একচুয়ালি তোমাকে ইমপ্রিন্টিং বিষয়ে বা গ্রে ল্যাগ গিস বিষয়ে অলরেডি ইউনিট ওয়ানে গোটে টপিকরে মু কমপ্লিট করিছি, তুমি জানিছো, তেন এথিরে মু বেশি কিছু এক্সপ্লেন করু নাই, কেন মু সেই ক্লাসে তোমাকে ইমপ্রিন্টিং সেমানে কেমিতি তাঙ্কর মাকু সেমানে অনুকরণ করন্তি, ধাড়িকি না ধীরে ধীরে তাকে পছরে যাআন্তি, তা বিষয়ে সে বর্ণনা করিছিলে, এটা মু অলরেডি পড়াইছি, হ্যাঁ। ফর হিজ ওয়ার্ক ইমপ্রিন্টিং হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, যেতে পেয়ে সে নোবেল প্রাইজ মধ্যে পাইছিলে, হ্যাঁ। ইন কোন ইন মেডিসিন ইন 1973, হ্যাঁ। হি মেইনলি ওয়ার্ক উইথ যেটা হচ্ছে গ্রে ল্যাগ গিস এন্ড জ্যাকডস এন্ড হিজ অবজারভেশন এন্ড ইন্টারপ্রিটেশন অন ইমপ্রিন্টিং ওয়াজ রিমার্কেবল, যেটা কি বর্তমান সুদ্ধা আমি যেটা কি আমি সেইটাকে নিয়ে আমি ছোট ছুয়া মান বিষয়ে আমি সাইকোলোজিক্যালি স্টডি করু, এবং তবে দেখব বিএড ছুয়া মানে যে বিএড করে বা যে পড়তে সে ইমপ্রিন্টিং গোটে তাঙ্কর টপিক অছি, কেন এটা ছোট ছুয়া মানকর তাঙ্কর যে আর্লি চাইল্ডহুডে তাঙ্কর ডেভেলপমেন্টে বহুত হেল্প করে থাকে, হ্যাঁ। ওয়ান্স লরেন্স ফাউন্ড এ ক্লচ অফ যেটা হচ্ছে গ্রে ল্যাগ গিস এগ ইন হিজ ফার্ম, হি কলেক্টেড দেম এন্ড পুট দেম ইন এ ইনকুবেটর আফটার হ্যাচিং দ যেটা হচ্ছে তোমার কোন গসলিং স্টার্টেড ফলোইং লরেন্স, হ্যাঁ। ওয়ের এভার হি ওয়েট হি ডিড এ সিম্পল এক্সপেরিমেন্ট টু ভেরিফাই দ্য প্রসেস অফ ইমপ্রিন্টিং, হি পিক অফ হাফ অফ দ্য এগ ফ্রম দ্য ক্লচ এন্ড হি লেফট রেস্ট অফ দ্য মদার টু কেন ফর দ্য মদার টু ইনকুবেটর, হ্যাঁ।
ଇନକ୍ୟୁବେଟ୍, ମୁଁ ଆଗ ପଢ଼ିଦେଉଛି ତାପରେ ଶୁଣି ତାକୁ ବୁଝେଇଦେବି। ଦେନ୍ ହି ଇନକ୍ୟୁବେଟ୍ ଦ ଏଗ୍ ଟୁ ଗେଟ୍ ଦ ଚିକ୍ସ। ହି ମିକ୍ସ ଦ ଚିକ୍ସ ପ୍ରଡ୍ୟୁସ୍ଡ ଇନ୍ ଇନକ୍ୟୁବେଟର ଏଣ୍ଡ ବାଇ ଦ ମଦର ଇନ୍ ଦ ଇନ୍ ଏ ବକ୍ସ। ହ୍ୱେନ୍ ଦ ଚିକ୍ସ ୱେର୍ ରିଲିଜ୍ଡ ହାଫ୍ ଅଫ୍ ଦେମ୍ ୱେନ୍ ଟୁ ମଦର ଏଣ୍ଡ ହାଫ୍ ଅଫ୍ ଦେମ୍ କମ୍ ଟୁ ଲରେନ୍ସ। ହେଲା, ହି କଲ୍ଡ ହିଜ୍ ଫେନୋମେନମ୍ ଯାଉଛି ପ୍ରାଇଗୋମ, ୟାକୁ ପ୍ରାଇଗୋନ୍ ବୋଲି କହିଲେ। ହେଲା, ହୁଇଚ୍ ଇଜ୍ ଏ ଜର୍ମାନ୍ ୱାର୍ଡ ମିନିଂ ଅଫ୍ ଷ୍ଟାମ୍ପିଂ। ହେଲା, ବିକଜ୍ ଦ ଗସ୍ଲିଂ ୱେର୍ ଷ୍ଟାମ୍ପ ୱିଥ୍ ଦ ଇମ୍ପ୍ରେସନ୍ ଅଫ୍ ଦ ପର୍ଟିକୁଲାର ପେରେଣ୍ଟ ଅବଜେକ୍ଟ, ହେଲା, ୱିଥ୍ ହୁଇଚ୍ ଦେ ହାଡ୍ ଦେର୍ ହାର୍ଡ ସୋସିଆଲ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ। ତାମାନେ କ'ଣ, ଅଧା ଅଧା ଅଣ୍ଡାମାନଙ୍କ ସହ ଅଧା ଅଧା କରିଦେଲେ, ଅଧାକୁ ନିଜେ ଇନକ୍ୟୁବେଟ୍ କରେଇଲେ, ଅଧାକୁ ତାଙ୍କ ମା ମାନଙ୍କ ପାଖରେ ଛାଡ଼ିଦେଲେ। ତାପରେ ସେ ଅଣ୍ଡାରୁ ଯେତେବେଳେ ଚିକ୍ ଗୁଡ଼ାକ ବାହାରିଲେ, ବାହାରିଲା ପରେ ଯିଏ ତାଙ୍କ ମା ଦ୍ୱାରା ଇନକ୍ୟୁବେଟ୍ ହେଇଥିଲେ ସେମାନେ ତାଙ୍କ ମା ମାନଙ୍କ ପଛରେ ଚାଲିଲେ, ଏବଂ ଯିଏ ଏଇ ସାଇଣ୍ଟିଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଇନକ୍ୟୁବେଟ୍ ହେଇଥିଲେ ବା ଲରେନ୍ସଙ୍କ ଦ୍ୱାରା, ସେମାନେ ସେ ଲରେନ୍ସକୁ ହିଁ ଫଲୋ କଲେ। ହେଲା, ସେଇଟା ହେଲା ଇମ୍ପ୍ରିଣ୍ଟିଂ ବିଷୟରେ ସେ ଜାଣିଲେ, ତାକୁ ଷ୍ଟାମ୍ପଲିଂ ବୋଲି ସେ ନାଁ ଦେଲେ। ହେଲା, ଷ୍ଟାମ୍ପଲିଂ ବା ଯେଉଁଟା ହଉଛି ଜର୍ମାନ ୱାର୍ଡ ହଉଛି ପ୍ରାଇଗୁମ୍। ହେଲା, ତାପରେ ଦେଖ, ଇମ୍ପ୍ରିଣ୍ଟିଂ ଅଲୱେଜ୍ ଅକର୍ସ ୱିଦିନ୍ ଏ ସ୍ପେସିଫିକ୍ ପିରିୟଡ୍ ଅଫ୍ ଟାଇମ୍। ଦ ଏକ୍ସପେରିଏନ୍ସ ମେଡ୍ ଆଉଟସାଇଡ୍ ଅଫ୍ ଦିସ୍ ଫେଜ୍ ଡୁ ନଟ୍ ହାଭ୍ ଦ ସେମ୍ ଇନ୍ଫ୍ଲୁଏନ୍ସ। ନଲେଜ୍ ଏକ୍ୱାର୍ଡ ଡ୍ୟୁରିଂ ଦ ସେନ୍ସିଟିଭ୍ ଫେଜ୍ କ୍ୟାନ୍ ନଟ୍ ବି ଅଲ୍ଟର୍ ଏଟ୍ ଦ ଲେଟର୍ ଷ୍ଟେଜ୍। ହେଲା, ଦିସ୍ ଇଜ୍ ଟର୍ମ ଏଜ୍ ଇରିଭର୍ସିବିଲିଟି। ହେଲା, ତା ମାନେ କ'ଣ ମୁଁ କହିଦେଉଛି ଦେଖ, ତେଣୁ ଦେଖ, ଛୋଟ ଛୁଆ ବୟସରେ ଯେତିକି ଆମେ ଜ୍ଞାନକୁ ଆହରଣ କରିପାରିବା ବା ଶିଖିପାରିବା, ଯେତେ ଆମ ବୟସ ହୁଏ ସେତିକି ଆମ ନଲେଜ୍ ବା ଶିଖିବାର କାପାସିଟି କମିଯାଏ। ତମେ ନିଜେ ଭାବ, ଛୋଟ ଛୁଆକୁ ତମେ ଗୁଣନ ଶିଖେଇବ, ଗୁଣନ ଖନ୍ଦା ଶିଖେଇବ, ସେମାନେ ଫଟକି ଶିଖିଯିବେ ଗୁଣନ ଖନ୍ଦା। ହେଲା, କୌଣସି ପାଠ, ଲାଙ୍ଗୁଏଜ୍ ଡେଭଲପ୍, ଯାହା ବି ସେମାନଙ୍କ ପାଖରେ ଅଛି ଆର୍ଲି ଷ୍ଟେଜ୍ରେ ବହୁତ ଶୀଘ୍ର ହୁଏ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯଦି ଆମେ ଆମକୁ କହିବ, ହେଲା, ମୁଁ ତ ଏଇ ବର୍ଷ ଯାହା ଜୁଲୋଜି ପଢ଼େଇଥିବି, ନେକ୍ସଟ ବର୍ଷ ହୁଏତ ମୁଁ ଭୁଲିଯାଏ ତାକୁ, କିମ୍ବା ମୁଁ ଏବେ ମୋତେ କିଏ ଯଦି ଗୁଣନ ଖନ୍ଦା ଘୁଷିବାକୁ ଦେବେ, ତାହେଲେ ମୁଁ ମନେ କରିପାରିବିନି, ପଢ଼ିବାକୁ ପାରିବିନି, ହେଲା, ଭୁଲିଯିବି। ତେଣୁକୁ ଇରିଭର୍ସିବିଲିଟି ବୋଲି କୁହାଗଲା। ହେଲା, ନ୍ୟୁଲି ହେଜ୍ ଡକ୍ଲିଂ ଅଲୱେଜ୍ ଫଲୋ ଦ ଫାଷ୍ଟ ମୁଭିଂ ଅବଜେକ୍ଟ ଦେ ମିଟ୍। ହେଲା, ସେମାନେ ଯେତେବେଳେ ପ୍ରଥମେ ଯାହା ସହିତ ସେମାନେ ଦେଖା କରନ୍ତି ତାକୁ ହିଁ ସେମାନେ ଫଲୋ କରନ୍ତି, ତାକୁ ସେମାନେ ଅବଜେକ୍ଟ ବୋଲିକି ସେ ନାଁ ଦେଲେ। ହେଲା, ବଟ୍ ଇନକ୍ୟୁବେଟର ରେୟାରିଂ ରେଡ୍ ବାର୍ଡ ନର୍ମାଲି ଫଲୋ ମେନ୍। ହେଲା, ଏମାନେ ଇନକ୍ୟୁବେଟର ମାନେ କି ଇନକ୍ୟୁବେଟରରେ ଯିଏ ତାକୁ ଯାହାକୁ ରେୟାର କରିକି ଯେଉଁ ବାର୍ଡକୁ ବାହାର କରାହେଲା, ଏମାନେ ମଣିଷମାନଙ୍କୁ ବେସିକାଲି ଫଲୋ କରନ୍ତି। ଇଫ୍ ଦ ଡକ୍ଲିଂ ବିଗିନ୍ ଟୁ ଫଲୋଇଂ ଦ ଏ ମେନ୍, ଦେ ୱିଲ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ଟୁ ଫଲୋ ମେନ୍ ଇନ୍ ପ୍ରିଫରେନ୍ସ ଟୁ ଆଡଲ୍ଟ ଡଗ୍। ହେଲା, ଦିସ୍ ଡକ୍ଲିଂ ୱେର୍ ଗ୍ରୋ ଇନ୍ ଟୁ ଆଡଲ୍ଟ, ଦେ ବିହେଭ୍ ଆଜ୍ ଅଫ୍ ଆଜ୍ ଇଫ୍ ମେନ୍ ବିଲଙ୍ଗ୍ ଟୁ ଦ ସେମ୍ ସ୍ପେସିସ୍। ହେଲା, ଦ ବାର୍ଡ୍ସ ମେ ଇଭେନ୍ କୋଟ୍ ଏ ମେନ୍ ଟେକିଂ ହିଜ୍ ହିମ୍ ଆଜ୍ ଏ ମେଲ୍, ବିକଜ୍ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହ୍ୱାଟ୍ ଦେ ଲର୍ନ ଡ୍ୟୁରିଂ ଦେୟର ଆର୍ଲି ଚାଇଲ୍ଡହୁଡ଼, ଯେଉଁଟାକି ଇମ୍ପ୍ରିଣ୍ଟିଂ ବୋଲି କୁହାଗଲା। ହେଲା, ତ ଦେଖ, ଏଠି ଦେଖ ଲାବୋରେଟରୀ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ବି କରାହେଇଛି। ଦେଖ ଦେଖ ଲାବୋରେଟରୀ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କ'ଣ ଲାଗିଥିବା, ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ଅନ୍ ଇମ୍ପ୍ରିଣ୍ଟିଂ ଆର୍ ଜେନେରାଲି କ୍ୟାରିଡ୍ ଆଉଟ୍ ଇନ୍ ଏ ସର୍କୁଲାର ରନ୍ୱେ ହୁଇଚ୍ ହାଜ୍ ଏ ଲଙ୍ଗ ରୋଟେଟିଂ ଆର୍ମ ଟୁ ହୁଇଚ୍ ଇଟ୍ ଆଟାଚ୍ ଏ ଡେକୋର୍ ଡଗ୍ ଦ୍ୟାଟ୍ ମୁଭ୍ ସ୍ଲୋଲି ଏଲଙ୍ଗ ଦ ସର୍କୁଲାର ପ୍ୟାଚ୍। ଦ ଡକ୍ଲିଂ ଫଲୋ ଦ ଡେକୋର୍ ଅର୍ ମଡେଲ ଡଗ୍ ଏଲଙ୍ଗ ଦ ସର୍କୁଲାର ରନ୍ ୱେ। ଇଫ୍ ଦ ଡକ୍ଲିଂ ଇଜ୍ ଇମ୍ପ୍ରିଣ୍ଟେଡ୍ ୱିଥ୍ ହ୍ୱାଇଟ୍ ଡଗ୍ ମଡେଲ, ଇଟ୍ ୱିଲ୍ ନଟ୍ ଫଲୋ ଏ ବ୍ଲୁ ଡଗ୍। ହେଲା, ଭିତରେ ଗୋଟେ ଡକ୍ ରଖା ହେଲା, ତାକୁ ସର୍କୁଲାର ମୋସନ ବୁଲେଇବାକୁ ବୁଲା ହେଲା, ତେଣୁ ସେତେବେଳକୁ ଇଏ ମଧ୍ୟ ବାହାରେ ଯୋଉ ଡକ୍ଲିନ୍ଟା ଅଛି ସିଏ ମଧ୍ୟ ତାକୁ ଦେଖି ସେଇ ପ୍ରକାର ଫଲୋ କରିବାକୁ ଲାଗିଲା। ହେଲା, କେମିତି ଦେଖ, ଏଠି ଦେଖ ଇମ୍ପ୍ରିଣ୍ଟିଂ ହେଲା, ଏ ଡେକୋର ଡଗ୍ ଇଜ୍ ମୁଭ୍ ଏରାଉଣ୍ଡ ଦ ସେଣ୍ଟର ଅଫ୍ ଦ ରିଙ୍ଗ ହ୍ୱାଇଲ୍ ଦ ଡକ୍ଲିନ୍ ଫଲୋଇଂ ଏଲଙ୍ଗ ଦ ସର୍କୁଲାର ରନ୍ ୱେ। ହେଲା,
The control panel for the apparatus is in the foreground. तापर देखिबा हमें type of imprinting. Basically, एटा होची गोटे होची filial आ गोटे होची sexual imprinting. तो filial कौन? It is a imprinting of the following response which young animal make to their parent. हैला? Filial imprinting takes place soon after hatching or birth. बात परे से माने जो माने संगे संगे जन्म हेबा परे बा हेचिंग हेबा परे से माने फॉलो करंती हैला सेमदी सेक्सुअल इम्प्रिंटिंग कोनो सेक्सुअल इम्प्रिंटिंग होजी देखो सेक्सुअल इम्प्रिंटिंग इज रिलेटेड टू द सेक्सुअल बिहेवियर इट इज द डेवलपमेंट ऑफ द सेक्सुअल प्रेफरेंस ड्यूरिंग द अर्ली पीरियड हैला फिलियल इम्प्रिंटिंग टेक्स प्लेस सून आफ्टर हेचिंग बट सेंसिटिव पीरियड फॉर सेक्सुअल इम्प्रिंटिंग एक्सटेंडेड फ्रॉम 4 to 9 week of the age in mallard dog हैला तो basically ये ढाबा जी कौनो sexual preference को नहीं कि ये प्रकार imprinting देखा जाए हैला किंतु filial imprinting कौनो filial imprinting होती जोड़ा की तो हमारा early stage रे देखियो को मिली था आओ किच्छ और आमे जो दी imprinting देखा वो रोजी voice imprinting वो रोजी dogling of wood dog becomes imprinted to the sound of their parents समझता हूँ निजेरो बापा माँ करो बा पेरेंट्स रो साउंड को समान इम्प्रिंटिंग बा कॉपी करंती ऑल्फैक्टरी इम्प्रिंटिंग कोनो इट इज ऑब्जर्व इन पेंगुइन व्हिच फ्लॉक इन थाउजेंड एंड मेक नेस्ट वेरी क्लोज टू ईच अदर देयर चीक गेट इम्प्रिंटेड टू देयर मदर वॉइस एंड वाइस वर्सा हला सेंदि फूड इम्प्रिंटिंग होजी हेंस जदि देखिबा हेस देखिबा 1971 ऑब्जर्व करथिले कोनो चीक प्रेफर्स राउंड ऑब्जेक्ट ओवर इरेगुलर फूड ग्रेन एंड ब्लू ओवर ग्रीन हला इट इज बिकॉज दे वेर गिवन राउंड ग्रेन ओवर ब्लू बैकग्राउंड तब देखो कारावानिंग कोनो बेबी स्क्रू जो देखिबा बेबी स्क्रू फॉलो देयर मदर इन द कारावान इन व्हिच ईच होल्ड द टेल ऑफ द इंडिविजुअल इन फ्रंट बेबी स्क्रू हैव been imprinted by orders of their mother हला तांगो मदर गंध को समाने बारी परंती बा जानी परंती हला तो ए प्रकार एगड सब इम्प्रिंटिंग विषय रे थिला तो प्रीवियस क्लास ऑलरेडी मु इम्प्रिंटिंग विषय रे बहुत भलो भाबे एक्सप्लेन करथिली त आज टिके या विषय खाली मु तुमको सुनै देली तबे प्रीवियस क्लास भी देखि पारो कार्लोस जेडा सॉरी कॉर्नर लॉरेंस को जेडा मु पढैथिली हला तो आशा रहउ छी तुमको वीडियो पसंद आथिबो आज पई देथि थैंक यू।